আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এখন আমি তরকারি বসাই দিচ্ছি। তো তরকারিটা বসানোর আগে আমি মাছ ভেজে নিচ্ছি। আর আজকে রান্না করছি পটলের তরকারি, কাতলা মাছ দিয়ে পটল। মাছটা দেওয়ার আগে লবণটা দিয়ে নিচ্ছি, যেন কড়াইতে লেগে না যায় মাছটা। তো আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা উল্টিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখুন একসাথে সবগুলো মাছ কিন্তু আমি উল্টিয়ে দিলাম। তো বন্ধুরা এগুলো হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি মাছগুলো। সব একসাথেই উঠিয়ে নিলাম। মাথাটা ভেজে নিচ্ছি। তো বন্ধুরা মাছটা আমি নামিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আরেকটা তরকারিটা বসানোর জন্য। তো আমি তেল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো তেলটা দিয়ে দিচ্ছি। আমি এখন পেঁয়াজ কেটে দিয়ে দিলাম। তো আমি এখন একে একে মশলাগুলো দিয়ে দেব। তো প্রথমে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, আদা রসুন বাটাটা একসাথেই। তো আদা রসুন বাটাটা একটু ভেজে নেব। ভেজে না নিলে কী হয় যে কাঁচা গন্ধ আসছে আদা রসুনে, একটু ভেজে নিলে ভালো হয়, গন্ধটা আসে না। তার মধ্যে লবণটা দিয়ে দিচ্ছি, লবণটা পরিমাণ মতো দিয়ে নেবেন, যা যতটুকু প্রয়োজন, লাগলে আরও পরে দেওয়া যাবে। দিয়ে দিলাম হলুদের গুঁড়াটা। মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন ভালো করে একটা কষিয়ে নেব। আর কষানোর জন্য একটু পানি দিয়ে দিব। এর আগে আমি একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। তো পটলটা কিন্তু সবসময় আমি ভেজেই রান্না করি। আজকে মাছটা ভেজে নিয়েছি ভালো করে, আর পটলটা একটু কষিয়ে রান্না করবো আজকে, ভাবিনি। বিশেষ করে ইলিশ মাছ হলে আমি পটলটা ভেজে নিই, অন্য মাছের সাথে কমই ভাজাভাজি করি। তো আলু পটল আমি এর মধ্যে দিয়ে দেবো কষানোর জন্য। আমি কিন্তু এর মধ্যে কোনো পানি অ্যাড করিনি, পানি দেব না এর মধ্যে, এভাবেই কষিয়ে নেব। আমি শুধু একটু ঢেকে দেব। তো বন্ধুরা দেখুন আমি কিন্তু কোনো পানি দেইনি, এই যে সুন্দরভাবে কষানো হচ্ছে, দেখুন কষে আসছে কিন্তু পটলটা। আমি কোনো পানি অ্যাড করিনি, ঢেকে দেওয়ার কারণে এটা নিচ থেকে সুন্দর পানি বের হচ্ছে সবজিটার মধ্যে থেকে। আর সবজিটা তো ভিজিয়ে রেখেছিলাম ধোয়ার আগে, এই কারণে হয়তো পানিটা বের হচ্ছে, সুন্দর স্মেল বের হচ্ছে।
রান্নাটা কেমন হচ্ছে অবশ্যই আপনারা কিন্তু বলবেন বন্ধুরা। আর আমি জানি না আমার ভিডিওগুলি কিন্তু আপনারা দেখেন না ভালো করে, তো আমার ভিডিওর কোয়ালিটিগুলি ভালো হয় না, না আমি ভালো করে কথাই বলতে পারি না, আমি নিজেও জানি না, অনেকে আমার ভিডিওগুলো দেখে না আর তো আমাকে পছন্দই করে না আমার ভিডিওগুলো। তো এখন আমি কিন্তু ঝোলটা দিয়ে দিব, আর আমি কষালাম না এক্সট্রা করে। এই তো পটল আর আলুর ঝোল কাতলা মাছ দিয়ে, তো এটা বলক চলে আসলে আমি মাছগুলো দিয়ে দেবো। তো আর একটু পানি দেব, তো এখন বলক চলে আসার জন্য অপেক্ষা করতে হবে। এর মধ্যে আমি এটা ঢেকে দিলাম কিছুক্ষণ রান্না করি। তো বন্ধুরা বলক চলে আসছে, তো আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে মাথাটা দিয়ে দিলাম, এখন আবার ঢেকে দেব, কিছুক্ষণ অপেক্ষা করব। এভাবে আমি আর 8-10 মিনিট রান্না করব। তো বন্ধুরা এই তো আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে ধনে পাতা দিয়ে দিচ্ছি। তো রান্নাটা যদি ভালো লাগলে, ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো লাগলে, আর বন্ধুদের সাথে শেয়ার তো করবেনই। রান্নাটা যদি কোনো কমতি হয় অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা, আমি তো ভালো করে কথাই বলতে পারছি না আমি জানি, এই কারণে আমার ভিডিও কেউ পছন্দ করে না। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আবার, আর এখন এটা দিয়ে ভাত খাবে আরবির বাবা, তো অবশ্যই আপনাদেরকে দেখাবো, আর আলাদা করে সার্ভ করে দেখাবো না। তো এখনই পরে খাইবা, আচ্ছা ঠিক আছে। কি করো আরবি, কি করতেছ, কি করবা, হন মাছ খাইবা, ভাত খাও নাই, ভাত খাইবা হন সবাই, তো ভাত খাও। পাশে ওইটা কে বয়ে রয়েছে তোমার, বাবা কি করতে, কি খাইবা, তোমার বাবার সাথে খাইবা কিছু। তো বন্ধুরা এই তো আজকে বাপ বেটি মিলে মাছ খাবে, মাছের মাথাটা একটু সামনে নাও, প্লেটটা সামনে নাও, প্লেটটা সামনে নাও, এবার খাও দুজনে খাও। খাও খাইতে থাকো, তোমার বাবার ফোন আছে, তোমার বাবার কথা কও, তুমি খাও, খাও না কে মেয়ের সাথে খাও, আল্লাহ কেমন লাগে খাইতে, কও না কে, খালি খাও কিছুই কও না, অনেক মজা,
কি মাছ জানি? কি মাছ বলো, তুমি বলো মুখে কিছু বলো। যে কাতলা মাছের মাথা খুব মজা, এগুলি বলতে হয় না? কি খাইতেছো, খাবারের রিভিউ দিবা না? কেমন হয়েছে মজা, মাছটা কেমন খেতে বলো। অনেক মজা খাবার, খাবারটা অনেক মজা না, মাছের মাথা মজা। কাতলা মাছ খেতে মজা, মাছের মাথাটা বড় হয় কিন্তু বেশি কিছু থাকে না। তো বন্ধুরা, এই ছিল আমার ভিডিও ব্লগ বা রান্না রেসিপি, যাই বলুন। তো এখন খাওয়া দাওয়া করবে বা আমরা সবাই খাওয়া দাওয়া করবো একসাথে, বেশিক্ষণ ভিডিও করতে পারতেছি না। তো আরবি, আরবির বাবাকে দিয়েছি মাথাটা খেতে। আমার কোলে কিন্তু আয়াত অনেক চালাতন করতেছে, এই যে বলতেছে হুম। তোমার বাবার খাওয়া দিতেছো আবার? ওরে বাবারে, তোমার আপুর একটু খাওয়াই দাও, তোমার আপুরে দেখা যায় না তো কি সে খাওয়াই দাও। গরম গরম গরম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা, আর এভাবে শেয়ার করে খাওয়ার মজাই আলাদা। কাটা বাচ্চা খাইও দেখো। তো ভিডিওটি এখানে শেষ করছি, নিয়ে আসবো পরবর্তীতে অন্য একটি রেসিপি বা ব্লগ। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের আরবির জন্য, আয়াতের জন্য আর নাবিলার জন্য দোয়া করুন। আল্লাহ হাফেজ বলে দাও। বাই 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 না, আল্লাহ হাফেজ বন্ধুরা, খাও খাও।